কাল রাত্রির পরদিন সকালবেলায় দরজায় খটখট। আজ রাতে সে আর তার খুড়তুতো বোন মিলে ঘুমিয়েছিল সম্পূর্ণ অপরিচিত একটা ঘরে। সকাল সকালই ঘুম ভাঙে তার, কিন্তু গত কদিন বিয়ের ধকল, তারপর কাল এই নতুন বাড়িতে ঘুম ধরতেই অনেক রাত্রি হয়ে গেছিল। সকালের খটখট শুনেই ধর্মর করে উঠে বসল। তাড়াতাড়ি করে দরজা খুলতে যেতেও পারছে না, শাড়িতে পা জড়িয়ে গেল। নিজেকে সামলে দরজার শিকল খুলে দেখে এক সাদা ধবধবে চুলের মাঝে লাল টুকটুকে সিঁদুর পরে তার শাশুড়ি মা দাঁড়িয়ে। শ্বশুর বাড়িতে প্রথম পা দিয়েই টিকলির খুব ভয় ভয় করছিল। বয়স্ক শ্বশুর আর শাশুড়ি, দেওর ননদ যা, তাদের ছানাপোনা বেশ কয়েকজন কর্মসহায়ক আর বিশাল এক পুরনো আমলের বাড়ি। কে যে আত্মীয় কে যে পাড়াপড়শি কিছুই বুঝতে পারছিল না। সে সদ্য বিয়ে পাস করেছে, বরের সাথেও বিয়ের আগে দুবার কথা হয়েছে। অপরিচিত জায়গা, তবে এখন এক দেখাতেই চিনতে পারে শাশুড়ি মাকে। এ হলো তার স্বামী সৌমাভর গর্ভধারিণী। গায়ের আঁচলটা ঠিক মতো টেনে নিয়ে শাশুড়ি মাকে ডেকে নেয়। ঘরে আসুন, বসুন বসুন, বিছানার চাদর পরিপাটি করে টেনে দিতে চায়। চারিদিকে চোখ বুলিয়ে নয়নতারা দেবী বলেন, রাতে ঘুম হয়েছিল, এবার উঠে পড়ো, শাড়ি ছেড়ে স্নান সেরে ওদিকে চলো, কাজকর্ম শুরু হয়েছে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে টিকলি যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ নয়নতারা দেবী বলেন, গান জানো মা? ভেবাচাকা খেয়ে যায় টিকলি, সম্বন্ধের সময় কেউ তো জিজ্ঞেস করেনি সে গান জানে কি না। সে তো গান জানেও না, এখন আবার কিছু ঝামেলা হবে নাকি? আমি তো গান জানি না। জানি না তো কি হয়েছে, কাল থেকে গান শিখবি, আমার দুটো হারমোনিয়াম পড়ে আছে, তোর ননদও ছোটবেলায় শিখত, প্রথমে আমি যেটুকু জানি শেখাবো, তারপর ছেলেকে বলে গানের স্যার রেখে দেব। অবাক চোখে তাকিয়ে থাকে টিকলি। গান শেখার তার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু বাবা একদম চাইতো না মেয়েদের গান শেখাতে, তাই আর গান শেখা হয়নি। খুব আনন্দ হলো মনে মনে, মুখ তুলে বলল, আমি ছোট থেকে শিখিনি, আমি কি পারবো? হ্যাঁ পারবি, আর কথা না বলে মিষ্টি হেসে টিকলি ননদ যা সবার মাঝে গিয়ে বসে। খুব ভালোভাবে শেষ হয়ে যায় বিয়েবাড়ি। আত্মীয় স্বজন যা ভাসুর ননদ নন্দাই যে যার সংসারে ফিরে যায়। এখন বাড়িতে শ্বশুর শাশুড়ি, টিকলি আর সৌমাভ। সকাল থেকে ব্যস্ততায় কেটে যায় টিকলির, বর ডিউটি যাওয়া অবধি সে খুব ব্যস্ত থাকে। কাজ তাকে সবই শেষ করতে হয় না, কাজের যারা আছে তারাই করে, এর কাজ শুধু পরিবেশন আর রান্না শেখা। খুব উৎসাহ ভরেই কাজ করে সে। বিকেলে টিকলি গান শিখতে শুরু করে শাশুড়ি মায়ের কাছে। শ্বশুরমশাই মাঝে মাঝে বসেন নিজের তবলা নিয়ে, তিনজনেই খুব খুশি থাকে। সুর বেসুর, তাল বেতাল, ছন্দ ছন্দহীনতা মিলে এক সুন্দর কলতানি মুখর থাকে সারা বিকেল। সৌমাবু একদিন অফিস থেকে জলদি ফিরে এই ত্রয়ীর গানের আসর দেখে অবাক। বাবা মা, তোমরা আবার কবে থেকে গান গাইতে শুরু করলে? টিকলিও গান জানে? বাহ বেশ ভালো, এখন দেখছি আমাকে আর তোমরা কেউ পাত্তাই দিচ্ছ না। তা কেন, তুইও বস আমাদের সাথে, দুই ছেলে আর দুই বৌমা তাদের নিজেদের মতো আছে, আমরাও এখানে টিকলিকে নিয়ে ভালোই আছি। টিকলি আসার আগে এবারই কেমন খা খা করত, নয়নতারা দেবী বলেন। আনন্দেই টিকলির দিন কাটে শ্বশুর বাড়িতে। কেটে যায় দু বছর, শ্বশুর শাশুড়ির খুব ইচ্ছে হয় এবার টিকলির কোলজুড়ে আসুক বংশধর। সেদিন রাতে টিকলি বরকে বলে, কি গো বাবা মা যে খুব আগ্রহ প্রকাশ করছেন, কি ব্যাপারে? যাও আমি জানি না, তুমি না বললে আমি জানবো কি করে? ছোট্ট সৌমাবু আসুক ঘরে। এই ব্যাপার, তাহলে দেরি কেন? তুমি তো বলেছিলে বিয়ের পরে পরেই সন্তান হলে কেমন বিচ্ছিরি লাগে, খিক খিক করে হাসে সে। দেখ যাও, জীবন এগিয়ে চলে নিজের ছন্দে। তার কিছুদিন পর হঠাৎই দরজায় টোকা মারে কেউ, রাত তখন গভীর। টিকলি আর সৌমাভ ধরপড় করে উঠে বসে ঘরের বাইরে বেরিয়ে শোনে শ্বশুরমশাইয়ের ভীষণ শরীর খারাপ। দুজনে মিলে একে ওকে খবর দিয়ে নার্সিংহোমে ভর্তি করে শ্বশুরমশাইকে।
ডাক্তারদের অনেক চেষ্টা সত্ত্বেও কিছু করা যায় না। দিন সাতেক নার্সিংহোমে থাকার পর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাশুড়িমাকে অনেক কষ্টে সামাল দেয় টিকলি। খবর পেয়ে একে একে সব জা, ভাসুর, ননদ এসে পৌঁছায় বাড়িতে। এদিকে টিকলিরও খুব শরীর খারাপ, পিরিয়ড মিস করেছে। তখনও প্রেগা নিউজের খবর অজানা ছিল। ভরসা হলো ডাক্তারের কাছে গিয়ে ইউরিন টেস্ট, তাতেই বোঝা যেত গুড নিউজ। তাহলে এবার কি সে মা হবে? ঠিক বুঝতেও পারে না, দোলা চলে তার মন। টিকলি কদিন ধরেই হিক্কা তুলছে, মুখে কিছুই তুলতে পারছে না। অসুখ চলছে, ডাক্তারের কাছে যেতেও পারছে না। খালি পায়ে থাকতে হবে, চুলে চিরুনি দেওয়া চলবে না। আর তাছাড়া একদিন সৌমাবুকে আলাদা ঘুমাতে হবে, মেঝেতে কম্বল পেতে মাথার তলায় খড় দিয়ে। রাতের বেলায় যে কিছু পরামর্শ করবে তারও উপায় নেই। আর দিনের বেলা পুরো হট্টমালার দেশ, মনে হচ্ছে মেলা বসেছে, বাড়ি ভর্তি লোকজন, ননদ নন্দাই, ভাগ্নে ভাগ্নি, কাজের লোকজনদের নিরামিষ নানান পদ রান্না হচ্ছে। আর তার তিন জা, ভাসুর আর শাশুড়ি মা মাটির হাঁড়িতে করে হব্বিসি রান্না করে, তিন ছেলে মিলেই রান্না করে। কাকে বলবে কি করবে কিছুই খেতে পারছে না, সব কিছুতে গন্ধ লাগছে। মনে হচ্ছে একটু ডাল, পোস্ত আর সাদা ভাত হলে খেত। এসব তার এখন চলবে না, শ্বশুরমশাই গত হয়েছেন, তাদের এখন কত রকম নিয়ম কানুন। বড় মন খারাপ করে শ্বশুরমশাইয়ের জন্য, তাই একা নিজের ঘরে খাটের মধ্যে গা এলিয়ে শুয়ে থাকে। যা ননদ সবাই এতদিন বাদে বাড়ি এসেছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। টিকলিকে নিয়ে কার আর মাথা ব্যথা? মাঝে মাঝে ভাগ্নে ভাগ্নির দল হানা দেয় টিকলির ঘরে, সবাই মিলে খানিকক্ষণ অন্তাক্ষরি খেলে। শুধু হব্বিসি খাওয়ার সময় দেখা হয় শাশুড়ি ভাসুর যাদের সাথে, ভাত নিয়ে নাড়াচাড়া করে। সবাই ভাবে সেদ্ধ ভাত, তাই খেতে ইচ্ছে নেই। শাশুড়ি মা আজ বড়ই একাকী, নিঃসঙ্গ, এতদিনের সাথী ছেড়ে গেছে। তবুও টিকলি কোনো সময় তার ধারে কাছে না দেখে এদিক ওদিক খোঁজ করে টিকলির ঘরে উপস্থিত হন। টিকলিকে দেখেই সন্দেহ হয় তার, মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে রে, আমি একা রয়েছি ঘরে, তুই আসছিস না কেন? আর একই অবস্থা করেছিস চোখ মুখের? খাওয়ার সময় প্রতিদিন দেখি নাড়াচাড়া করে কিছুই খাস না, কিছু খবর আছে নাকি রে? টিকলি শাশুড়ির কোলে মুখ লুকিয়ে বলে সব কথা। শাশুড়ি মা কিছু আঁচ করেন বোধহয়, খুশি হয়ে টিকলিকে বলেন, সাবধানে থাকিস মা, আমি তো তোকে দেখতে পারছি না। উবু হয়ে বসবি না আর কোনো ভারী জিনিস তুলবি না, শ্রাদ্ধ শান্তি চুকলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর একটু পরে একজনের হাত দিয়ে দুটো পেয়ারা পাঠিয়ে দেয় টিকলিকে। টিকলির কাছে পেয়ারাটা অমৃত মনে হয়, এখন একটু শরীরটা ভালো লাগে তার। দুপুরে খাওয়ার একটু আগে শাশুড়ি মা টিকলির হাত ধরে বাড়ির পেছনে ছোট্ট একটা ঘরে, যেটা সহসা ব্যবহার হয় না, সেখানে নিয়ে যায়। টিকলি অবাক বিস্ময়ে জানতে চায়, মা এখানে কি আছে, এখানে আমায় আনলেন কেন? চুপ, একদম আস্তে গলার স্বর নামিয়ে কথা বল, কেউ শুনতে পেলে অনর্থ হবে। টিকলি ভয় পেয়ে যায়, এ আবার কি হলো, এখানে সৌমাবু নেই, কি পাগলামি শুরু হলো শাশুড়ি মায়ের? একটা ভাঙা চেয়ারে বসিয়ে দেয় শাশুড়ি মা টিকলিকে, তারপর একটা ঢাকা দেওয়া কলা পাতা দেখিয়ে বলে, যা আছে শিগগির খেয়ে নে। অবাক বিস্ময়ে টিকলি দেখে কলা পাতায় রাখা আছে গরম ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, চাটনি। মা আমাকে তো আজ হব্বিসি খেতে হবে। চুপ করে সব খেয়ে নে, এ কদিন কিছু না খেয়ে কি অবস্থা হয়েছে মেয়ের, পেটে যেটা আছে তাকেও ভালো রাখতে হবে আর নিজেকেও ভালো রাখতে হবে। তবে কি সত্যি টিকলি মা হতেই চলেছে, না হলে শাশুড়ি মা এমন কথা বললেন কেন? টিকলি বিনা বাক্য ব্যয় খেতে শুরু করে। আজ অনেক দিন পর তৃপ্তি করে খায় টিকলি। এক মা পরিতৃপ্ত নয়নে তাকিয়ে দেখে এক হবু মায়ের খাওয়া।